আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। যাব বিস্তারিত সংবাদে, কিন্তু তার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মৃত্যু অব্যাহত, 24 ঘন্টায় শিলচর মেডিকেলে 3 কোভিড পজিটিভের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমল, কাছাড়ে নতুন করোনা আক্রান্ত 107। ধলাইর কাটাখালে লক্ষাধিক টাকার ড্রাগস সহ 4 পাচারকারী আটক। বিহার থেকে ত্রিপুরা পাচারের পথে 17টি গরু ও মহিষ উদ্ধার করল চুরাইবাড়ি পুলিশ, আটক 3। প্রচুর বার্মিজ সিগারেট সহ 3 ব্যক্তি আটক লাইলাপুরে। এবারে বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরো 3 করোনা রোগীর মৃত্যু। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীর মৃত্যু অব্যাহত। গত 24 ঘন্টায় মেডিকেলে 3 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। 3 জন কাছাড় জেলার বাসিন্দা। মেডিকেলে ভর্তি হওয়ার 8 ঘন্টার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, কাছাড় জেলার গড়ের ভেতর দ্বিতীয় খণ্ড এলাকার মৃত্যুঞ্জয় কান্তি রায় করোনা আক্রান্ত হয়ে 10 জুন মেডিকেলে ভর্তি হন। 60 বছর বয়সী মৃত্যুঞ্জয় বাবু শনিবার সন্ধ্যা 7:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারাপুর চান্দমারি এলাকার 81 বছর বয়সী শীতাংশু শেখর দাস পুরকায়স্থ করোনা আক্রান্ত হয়ে 12 জুন রাত 10:50 মেডিকেলে ভর্তি হন। ভর্তি হওয়ার 25 মিনিট পর অর্থাৎ 12 জুন রাত 11:15 তার মৃত্যু হয়। কুমিরগ্রাম এলাকার 48 বছর বয়সী পুলক দাস করোনা আক্রান্ত হয়ে রবিবার দুপুর 1:29 মেডিকেলে ভর্তি হন, কিন্তু মাত্র 21 মিনিট পর অর্থাৎ দুপুর 1:50 তার মৃত্যু হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে 178 জন করোনা রোগের চিকিৎসা চলছে। এর মধ্যে 79 জন আইসিইউতে এবং 99 জন কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন 19 জন রোগী এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 127 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মেডিকেলে ভর্তি হয়েছেন 31 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন। শিলচর মেডিকেল কলেজের করোনা সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 178 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 79 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 99 জন পেশেন্ট আছেন। 19 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 127 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 31 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 44 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 10 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 15টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 15টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় 3 জন পেশেন্ট করোনা সংক্রান্ত উপসর্গে শিলচর মেডিকেল কলেজে মারা গেছেন। প্রথম পেশেন্ট শ্রী মৃত্যুঞ্জয় কান্তি রায়, ওনার বয়স 60 বছর। উনি গড়ের ভিতর পার্ট 2 কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 10 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 12 জুন সন্ধ্যা 7:15 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী শীতাংশু শেখর দাস পুরকায়স্থ, ওনার বয়স 81 বছর। উনি তারাপুর চানমারি থেকে এসেছিলেন। উনি গত 12 জুন রাত্রিবেলা 10:50 শিলচর মেডিকেল কলেজে এসেছিলেন এবং ওই দিনই রাত্রিবেলা 11:15 ওনার মৃত্যু হয়েছে। তৃতীয় শ্রী পুলক দাস, ওনার বয়স 48 বছর। উনি কুম্ভীরগ্রাম কাছাড় থেকে এসেছিলেন। উনি 13 জুন দুপুর 1:29 শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 13 জুন দুপুর 1:50 ওনার মৃত্যু হয়েছে। কমলো আক্রান্তের সংখ্যা, রবিবার কাছাড়ে কোভিড পজিটিভ 107।
কাছাড় জেলায় রোববার করোনা সংক্রমণ কিছুটা কমলো। রোববার জেলায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন 107 জন। এর মধ্যে রেপিড অ্যান্টিজেন টেস্টে 101 জন এবং আরটিপিসিআর টেস্টে 6 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদিন 5,912টি রেপিড অ্যান্টিজেন টেস্টে 101 জনের পজিটিভ ধরা পড়ে। পজিটিভের হার 1.71%। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিকে 1 এপ্রিল থেকে এখন পর্যন্ত জেলায় 15,013 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12,437 জন। মৃত্যু হয়েছে 144 জনের। বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 2,432 জন। এদিকে রোববার জেলায় করোনার টিকা নিয়েছেন 5,771 জন। এখন পর্যন্ত জেলায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 242,964 জনকে। ধলাইর কাটাখাল এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি থেকে লক্ষাধিক টাকার ড্রাগস সহ 4 পাচারকারীকে আটক করল পুলিশ। রবিবার কাছাড় পুলিশের এসটিএফ বাহিনীর অভিযানে আসে এই সাফল্য। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের। ধলাইর কাঁঠাকাল এলাকা থেকে লক্ষাধিক টাকার ড্রাগস সহ 4 পাচারকারীকে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার কাছাড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযান চালায়। এসটিএফ এর প্রধান তথা সোনাই থানার ওসি মনোজ রাজবংশী শিলচর আইজল জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে ধলাইর দিক থেকে আসা একটি ভ্যান গাড়ি থেকে 4 ড্রাগস পাচারকারীকে আটক করেন। ধৃতরা হলো আনোয়ার হোসেন লস্কর, আবুল হোসেন, নুরুল হক ও আইনুল হক। এরা সবাই দক্ষিণ ধলাইর বাসিন্দা। কাঁঠাকাল এলাকা ধলাই থানার অধীনস্থ থাকায় গাড়ি ড্রাগস সহ ধৃতদের ধলাই থানায় সমছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে এসটিএফ প্রধান মনোজ রাজবংশী জানান, ড্রাগস সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে পাচারের পথে ট্রাক থেকে 17টি গরু ও মহিষ উদ্ধার, আটক 3 জন। ত্রিপুরা পাচারের পথে 17টি মহিষ ও গরু উদ্ধার করলো চুড়াইবাড়ি পুলিশ। নিয়মিত তল্লাশি চালানোর সময় অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ JK02CM1753 নম্বরের একটি ট্রাক থেকে 17টি গরু ও মহিষ উদ্ধার করে এবং ট্রাকের চালক সহ আরও 2 জনকে আটক করে বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা গেছে, বিহার থেকে চোরাই গরু মহিষ নিয়ে এসে পাচার করা হচ্ছিল ত্রিপুরায়। লায়লাপুরে প্রায় 12 লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ 3 জনকে আটক করল পুলিশ। শনিবার রাতে জাতীয় সড়কে তল্লাশির সময় ধরা পড়ে সিগারেটগুলো। শনিবার রাতে ধলাইয়ের লায়লাপুর পুলিশ ফাঁড়ির সামনে নাকা তল্লাশির সময় ধরা পড়ল প্রচুর বার্মিজ সিগারেট। ফাঁড়ির ইনচার্জ আপন পাল একটি লরি থেকে 60 কার্টন সিগারেট জব্দ করেন। জব্দ করা সিগারেটের বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। লরি চালক খাল্লাসি সহ সাইদুল আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভাঙ্গার বাসিন্দা সাইদুল সিগারেটগুলো মিজোরাম থেকে কিনে আনেন। রবিবার ধৃতদের আদালতে হাজির করার পর জেল হাজতে পাঠানো হয়। শিলচরে দিন দুপুরে মহিলা আরোহীর ব্যাগ নিয়ে পালিয়ে গেল ই রিকশা চালক। শিলচরে মহিলা আরোহীর ব্যাগ নিয়ে পালিয়ে গেল ই রিকশা চালক। ছিনতাইয়ের শিকার অম্বিকাপুরটি নরসিং রোডের মীনাক্ষী চক্রবর্তী জানান, বাড়ির সামনে থেকে ই রিকশা নিয়ে রাঙ্গিরখাড়ি মদনমোহন লেনে ছোট বোনের বাড়িতে আসছিলেন। বোনের বাড়ির সামনে এসে ই রিকশা থেকে নামতেই ই রিকশাতে থাকা তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় চালক। সঙ্গে সঙ্গেই তিনি বোনের গাড়ি নিয়ে সারা শহর ঘুরলেও ই রিকশাটির দেখা পাননি। ব্যাগে জরুরি নথিপত্র, টাকা, এটিএম কার্ড সহ অন্যান্য সামগ্রী ছিল। এদিকে সন্ধে নাগাদ চুরি যাওয়া এটিএম কার্ড থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান মীনাক্ষী চক্রবর্তী। সেই সঙ্গে ছিনতাই হওয়া ব্যাগ ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার বাসা অম্বিকাপুরটি নরসিং রোড অম্বিকাপুরটিতে। আমি আজকে সকালবেলা 11টা নাগাদ চার্জুর থেকে একটা টুকটুকে ডাকতাম, মানে যেটা টুকটুকে বলে, সে টুকটুকে ডাকার পর আমি আমার বাড়ির গেটে ওকে দাঁড়াতে বললাম। আমি ওপর থেকে গিয়ে কিছু আমার জিনিসপত্র, আমার সাইড ব্যাগ, টাকা পয়সা যে ব্যাগটা নিয়ে আমি নিচে রান্না করার জন্য 5 মিনিটের মধ্যে দাঁড়ালো। আমি নামার পরে ওরা মানে আমার বললো যে তনি রোডে যাবে। আমি বললাম তনি রোড দিয়ে যেও না তোমরা, সে দিয়ে পঞ্চায়েত রোড দিয়ে ওইদিকে দাসকলোনি হয়ে ঢুকো। তো ওইভাবেই সে ওরা আমার নিয়ে আসলো। মানে আসার জায়গা হলো আমি মদনমোহন লেনে,
এখানে আমার ছোট বোনের বাড়ি। তো ওখানে স্বাভাবিকত আমার কিছু জিনিসপত্র, একটু খাবার দাবার জিনিস, প্লাস আমার সাইড ব্যাগে ছিল আমার টাকা কড়ি প্লাস ডকুমেন্ট সব কিছু ছিল। ওরা আমার ওখানে নামানোর পরেই সঙ্গে সঙ্গে টোটো নিয়ে বাইরিয়ে গেলো। ওইটার মধ্যে আমার যে ব্যাগটা ছিল, ব্যাগের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্ট টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু আমি এগুলো আর পরে সঙ্গে সঙ্গে আমি 5-6 মিনিটের মধ্যেই আবার মানে একটা প্রাইভেট কার নিয়ে ওইখানে আমার বোনের বরের গাড়ি নিয়ে যখন বেরিয়ে গেলাম, পেছন পেছন সমস্ত টাউন ঘুরলাম, ডিসি অফিস থেকে শুরু করে আমি সদরঘাট পর্যন্ত গেলাম, একদম জানিগঞ্জ, তারপর প্যানতলা, অম্বিকাপুরটি পয়েন্ট, নেচলা হাইরোড হয়ে আমি সানলিট হয়ে কী বলে সৎসঙ্গ আশ্রম হয়ে তারপরে আবার 3 চক্কর দিলাম সমস্ত টাউনে, কিন্তু আমি টোটো কার আর দেখি নাই যে কোথায় যেন আমার সেই জিনিসগুলো পালিয়ে গেছে নিয়ে। তো আমি আবেদন রাখছি যে আপনি একটু শক্ত হাতে একটু সেটা নিয়ে একটু বিচার বিবেচনা করুন, এবং প্রশাসনের কাছে বা আপনাদের মিডিয়ার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা আপনার প্রশাসনের মাধ্যমে যেভাবেই হোক আপনারা এই মিডিয়া এটা যেন আমি আমার জিনিসগুলো খুঁজে পাই। ফের এমবি চেক গেট দিগরখালে নবরূপে সেজে উঠেছে পুরনো ভবনগুলি। দীর্ঘ 5 বছর পর ফের এমভি চেক গেট বসছে দিগরখালে। বিগত কয়েকদিন থেকে পুরনো গেট সংলগ্ন এমভি কর্তারা অস্থায়ী চৌকি করে যানবাহনের নথি পরীক্ষার কাজ চালিয়ে আসছিলেন, কিন্তু এবার স্থানীয়ভাবে গেট বসছে। গেটের পুরাতন জারি জীর্ণ ভবনগুলি ফের সতেজ করার প্রক্রিয়া চলছে। দিগরখালে সংবাদ সংগ্রহ গেলে দেখা যায় দীর্ঘদিন থেকে জনশূন্য থাকার ফলে নষ্ট হয়ে যাওয়া ঘরগুলির মেরামতির কাজ চলছে জোর কদমে। নতুন করে নির্মিত হচ্ছে দরজা জানলা, বসছে জলের পাইপ। যদিও এখানে সরকারিভাবে যানবাহনের নথি পরীক্ষা চলছে, কিন্তু পুরাতন এই গেটের কোয়ার্টারগুলি মেরামত দায়িত্বে কিন্তু সরকার বা পরিবহন বিভাগ নয়, এই মেরামতের দায়িত্ব পালন করছে বরাকের একমাত্র শিল্প প্রতিষ্ঠান বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি লিমিটেড। এ কথা স্বীকার করেন এই মেরামতির তদারকির দায়িত্বে থাকা এক পদস্থ কর্মকর্তা। যদিও এই ভবন মেরামতিকে পরিবহন বিভাগের শিলচর থেকে যাতায়াতের দুর্ভোগ দূরীকরণের জন্য বলে জানান শনিবার এই চেকিং ব্যবস্থার দায়িত্বে থাকা এমভি ইন্সপেক্টর ঋতু বড়গুয়াই। ডেইলি মানে কি আমার এটা এটা শিফটতে 10টা 15টা হয়, আজি বর্তমান এটা 3টা হয়েছে আর যোৱা শিফটত 12টা হয়েছে। ফাইনটো এতিয়া একচুয়ালি 20,000 ওপৰত যায়। আমি সম্পূৰ্ণ দ্বিতীয় অৰ্ডাৰ লৈছোঁ, তাৰ কাৰণে আমি ৰুমবিলাক চফা কৰিছোঁ আৰু মানে কি আমি নিজৰ পকেটৰ পইচা খৰচ কৰি আমি বনাই আছোঁ। ৰিটেন অৰ্ডাৰ নাই দিয়া, ভাবিলে আমি থাকিব, আমি হোটেলত কেনেকৈ থাকিম, কাম কৰি আছে হয় নাই দিছে দিছে তেওঁ দৰ্জাকে গভৰ্ণমেণ্ট ডিউটি কৰি আছে, আমাৰ কোনো একো ফাণ্ড গভৰ্ণমেণ্টৰ পৰা অহা নাই, জাষ্ট তেওঁলোকে দৰ্জা খিৰিকীখিনি লগাই দিছে। গেট খোলা নাই, এইটো পোষ্ট নাই, এইটো চেক পোষ্ট, কোনো গেট নহয়। ইয়াত আমাৰ কমিশ্যনে অৰ্ডাৰ দিছে, আমি কৰিবই লাগিব, গেট অৰ্ডাৰ নাই আমাৰ, এইটো এটা থাকিব আনিম আনিম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জ্বলল একটি অ্যাম্বুলেন্স। শনিবার রাতের এই ঘটনায় গুরুতর আহত হলেন অ্যাম্বুলেন্সের চালক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে শনিবার রাতে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুন লেগে সম্পূর্ণ জ্বলে যায় অ্যাম্বুলেন্সটিতে। স্থানীয়রা বহু চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। জানা গেছে মেডিকেলের সম্মুখে অ্যাম্বুলেন্সটি বন্ধ করে ব্যাটারি বদলি করছিলেন চালক রিপুন উদ্দিন, আর এ সময় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আচমকা আগুন লাগার ফলে গুরুতর আহত হন চালক রিপুন উদ্দিন, তবে এ সময় কোনো রোগী ছিলেন না অ্যাম্বুলেন্সটিতে। কাটিগড়ায় আবগারি বিভাগের অভিযানে প্রচুর চোলাই মদ নষ্ট, আটক 4। কাটিগড়ায় আবসারি বিভাগের অভিযানে প্রচুর পরিমাণের চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হলো। কাটিগড়ার পঞ্চাছড়া চা বাগান, কালাইন চা বাগান, কোনাপাড়া ইত্যাদি এলাকায় অভিযান চালিয়ে 35 লিটার চোলাই মদ, 400 লিটার মদ তৈরির সরঞ্জাম, 4টি মদ তৈরির
যন্ত্র উদ্ধার করা হয় এবং পরবর্তীতে এগুলি নষ্ট করে দেওয়া হয়। আটক করা হয় চারজনকে। দীর্ঘদিন থেকে কাঠিগড়ার বিভিন্ন এলাকায় চলছে অবৈধ এই ব্যবসা। কাঠিগড়া জুড়ে মদের রমরমা ব্যবসা চলতে থাকায় অবসরে বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আদালতে বিচারাধীন জমিতে পিএমএওয়াই এর ঘরের জিও ট্যাগ না করায় উধারবন্দের পানগ্রাম জিপি সচিব ও জিআরএস এর বিরুদ্ধে মিথ্যা মামলা। উধারবন্দ সমষ্টির পানগ্রাম জিপি সচিব ও জিআরএস এর বিরুদ্ধে মিথ্যা মামলায় বিরুদ্ধে প্রতিবাদ জানালো পানগ্রামের বিশিষ্ট নাগরিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা সাংবাদিক সম্মেলন করে জানান, আদালতে বিচারাধীন জমিতে পিএমএওয়াই এর ঘরে জিও ট্যাগ না করায় জিপি সচিব দেবব্রত দেব ও জিআরএস তরুণ সিংহের বিরুদ্ধে উৎকোচ দাবি করার অভিযোগ এনে মিথ্যা মামলার দায়ের করেছে নূর আরজান বেগমের পুত্র আতাউর রহমান বড়ভূঁইয়া। উল্লেখ্য, নূর আরজুনের বিতর্কিত জমিতে পিএমএওয়াই এর ঘরের জিও ট্যাগ করেননি জিপি সচিব ও জিআরএস। এদিকে মিথ্যা মামলা দায়ের করার দিনে হৃদরোগে আক্রান্ত হন জিপি সচিব দেবব্রত দেব। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উৎকোচ দাবি প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। জিআরএস, আমরা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ভোট দিতে হইলে আমরা একটা মাস্ট ডকুমেন্ট, আমরা জমিনের ডকুমেন্ট দরকার। আর নূর আফজান কয়া একজন আমরা প্রায়োরিটি লিস্ট আছে, তারা মানে অলরেডি তারা জমিনের কাগজ জমা দিছি, দেওয়ার পরে তারা জমিনের ওকে একটা কমপ্লেন কেস আইছি। আর সেক্রেটারি কইছে তারা ঠিক জমিন দিছে, ও জায়গা যদি জিওটেক যদি দে না এটা তো করিও না। পরে আমি ঘুরে আইছি, আর পরে আমরার উপরে একটা কেস দেওয়া হয়েছে সেক্রেটারি, আর আমার উপরে একটা তারা 15,000 একটা ডিমান্ড করছি, গতিকে জিওটেক করছে না। প্রমাণ একটা দেও, আমরা তো কোনো পোয়ার করছে না। আমরা 3 দিন গিয়া প্রশ্ন করছি তারা, আর পরে আমরারে উল্টা কেস দেওয়া হয়েছে। পানগ্রাম জিপি সভাপতি, বর্তমান জিপি সভা নেত্রীর প্রতিনিধি হিসাবে জিপির অনেক সময় অনেক কাজ কাম বা দেখাশোনা করি। যেহেতু আমার ছোটো বোন মহিলা সবসময় সব জায়গাতে যেতে পারে না বা যাওয়া সম্ভব হয় না, এই এই কারণে আমি ওইসব জিনিসও দেখাশোনা করি। বিগত আমরা জিপিতে পিএমওয়াই যে হাউস 118টা সরকার থেকে স্যাংশন আমরা পাইছি, 118টার মধ্যে 7-8টা করে এরকম জমির কমপ্লেন হয়েছিল। আমরা নিজে লাগিয়া বালিঘাট সাইডজনের মিলন মিয়া বা ওই যে ওই সাইদুর রহমান, ড্রাগস সেবনকারীদের বাধা দিতে গিয়ে বিপদের মুখে পড়তে হলো ওয়াটার ওয়ার্কস রোড এলাকার এক ব্যবসায়ীকে। ড্রাগস সেবনকারীদের বাধা দিতে গিয়ে বিপদের মুখে পড়তে হলো ওয়াটার ওয়ার্কস রোড এলাকার এক ব্যবসায়ীকে। রোববার আনুমানিক 3টা নাগাদ এলাকার ব্যবসায়ী সিজু তার দোকানের সামনে এসে দেখতে পান মন্টু কানু এবং সুজিত দাস নামে দুজন ড্রাগস সেবন করছে। এতে বাধা দিলে সিজুর উপর আক্রমণ করে ড্রাগস সেবনকারী দুজন এবং তার দোকানে ভাঙচুর চালায়। সঙ্গে সঙ্গে সদর থানায় ফোন করেন সিজু। এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়। এদিকে সিজুর এজাহারের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে মন্টু কানু এবং সুজিত দাসকে আটক করে। এদিকে যুব কংগ্রেসের সম্পাদক রাজা লস্কর এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। আজকে মোটামুটি 3টার সময় তারা গলির সামনে আর ডিঙ্গু করে 3টার সময় কই আইছে তো আমার গলির সামনে ওয়াটার ওয়ার্কস রোড, হ্যাঁ, মন্টু কানু কানু নামে একটা ছেলে আইয়া আমি তারে জো করছি, অসুবিধা কইছি কেন ডিঙ্গু করিস না, তারে খাদে দিয়ে দিছি। 5-10 মিনিট পরে 20-25 জন লইয়া গেছে আইয়া আমার দোকান দোকান ভাঙা ভাঙ্গি করছে, মারামারি করছে, আমার দোকান দিন টাকা 20-25 হাজার নিচ্ছে, জিনিসপত্র লইয়া গেছে গিয়া প্রায় 25-30 জন মানুষ হইব। আমার পাড়ার প্রতিবেশী বেজান মানুষ আইছে না, একটা আইছে আজকে দুজনে তারা কাজার পুলিশে অ্যারেস্ট করছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই যে তারা যেটা দল আসলো 20-25 জনের তারা ধরক ধরিয়া কঠোরভাবে শাস্তি দোক, আর তার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যাতে ঘুরাইয়া পায়, তার টাকাগুলা তার সামানগুলা যাতে তারে ঘুরিয়ে দেওয়া হয়। দেখো জেলা প্রশাসন যারা ড্রাগস এডিক্টেড, যারা নেশা করে তারা খুব সুন্দরভাবে ধরে, এটা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে দিছে, কিন্তু এখন দেখা গেছে এটার প্রতিবাদ করতে গিয়া
একজনের দোকান ভাঙিলার তারা আজকে আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি যে মানুষগুলো এইভাবে দোকান ভাঙে এভাবে মানুষের উপরে আক্রমণ করে এরা অতিসত্ত্ব ধরা হোক। শিলচর রোটারি ক্লাবের সদস্যদের তরফে রোটারি ফুড ব্যাংক থেকে পুষ্টিকর খাদ্য বিতরণ ছোট দুধ পাতিলে। শিলচর রোটারি ক্লাবের সদস্যদের তরফে রোটারি পার্মানেন্ট ফুড ব্যাংক থেকে ছোট দুধ পাতিলের ইয়াংস্টার ক্লাবের সহযোগিতায় চা বাগানের দুস্থ শ্রমিক পরিবারের মধ্যে 1000 প্যাকেট পুষ্টিকর বিস্কিট বিতরণ করা হয়। এদিনের খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত, প্রদীপ কুমার পাটোয়া, রঞ্জিত দেব প্রমুখ রোটারিয়ানরা। এছাড়া ছোট দুধ পাতিলের চণ্ডীমাতার মন্দিরে 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি দেন রোটারিয়ান রঞ্জিত দেব। রামকৃষ্ণ মঠ ও মিশন সেবা প্রতিষ্ঠানের বর্তমান সহসভাপতি শিবময়ানন্দজি মহারাজ রামকৃষ্ণলোকে গমন করলেন 11 জুন। গত 11 জুন রাত 9:05 রামকৃষ্ণলোকে গমন করলেন বর্তমান রামকৃষ্ণ মঠ ও মিশন সেবা প্রতিষ্ঠানের সহসভাপতি স্বামী শিবময়ানন্দজি মহারাজ। শিবময়ানন্দজি 1934 ইংরাজির 20 ডিসেম্বর বিহারে জন্মগ্রহণ করেন। তিনি রনের মহারাজ নামে পরিচিত ছিলেন। 1969 সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। স্বামীজি রামকৃষ্ণ মঠের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দেহত্যাগের সময় বয়স হয়েছিল তাঁর 46 বছর। মহারাজ শিবময়ানন্দজি কোভিড আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। নতুন জেলা কমিটি গঠন করে চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে সরব হলেন সরকারি চিকিৎসালয়ের অস্থায়ী স্বাস্থ্য কর্মচারীরা। রবিবার শিলচর সিভিল হাসপাতালে স্বাস্থ্য কর্মচারীদের সভাটি অনুষ্ঠিত হয়। শিলচর সিভিল হাসপাতালে রবিবার সারা আসাম সরকারি চিকিৎসালয়ে অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সংস্থার কর্মকর্তারা। মাসিক বেতন বৃদ্ধি করা সহ অস্থায়ী স্বাস্থ্য কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা জানান যে বিগত প্রায় 10 বছর ধরে জেলার 170-এরও অধিক কর্মচারী সামান্যতম বেতনে চাকরি করে জনগণকে সেবা প্রদান করে আসছেন, কিন্তু সরকার তাদের প্রতিশ্রুতি মতো এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আর্থিক সংকটের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে অস্থায়ী স্বাস্থ্য কর্মচারীরা রবিবার এক সভার মাধ্যমে 20 সদস্য বিশিষ্ট এক নতুন জেলা কমিটি গঠন করেছেন। আগামী দিনে এই নতুন কমিটি স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হবে বলেও জানান তারা। বহু দিন থেকে আমরা ক্যাজুয়াল ওয়ার্কার কাজ করি আসি, এখনও 500, 1000, 2000, 3000, 4000 আমরা সবে স্যালারি মান্থলি পাইয়ে দেয়। আর এই টাকা দিয়ে আমরা কোনো পরিবার মেনটেনিং কোনো কিছু করা যান না। এবং এই অস্থায়ী কর্মচারী পরিষদে বিভিন্ন দিন ধরিয়া বিগত 14 বছর, 15 বছর, 10 বছর, 20 বছর ধরে কাজ করিয়া আছে, কিন্তু তারা এবং কোভিড-19 যুদ্ধে জড়িত হয়ে আছে, কিন্তু তাদের কোনো স্থায়ীকরণ করা হয়নি। দীর্ঘ 10 ইয়ার্স যারা হয়েছে তাদের যে আশ্বাস দিয়েছে সরকার যে তাদের স্থায়ীকরণ করার জন্য, কিন্তু তাদের কাগজগুলো একদম সেক্রেটারি যাওয়ার পরেও আমরা কোনো খবর পাইনি। সবাই সমাহারে দেখি, তাই আমরা আমাদের আবেদন যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের যে চাকরিগুলি স্থায়ীকরণ করার জন্য এই বলিয়া আমি কাছাড় জেলার শালচাপড়া ব্লকের অধীনে থাকা নন্দীগ্রামে কাটাখাল নদীর ভাঙন প্রতিরোধ অত্যন্ত ধীর গতিতে হওয়ায় ভাঙন প্রতিরোধের ভবিষ্যৎ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। ভৌগোলিক দিক থেকে নদীগ্রাম কাছাড় জেলায় অন্তর্ভুক্ত থাকলেও নদীর তীরবর্তী এলাকাটি হাইলাকান্দি জেলার অন্তর্ভুক্ত। নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের দায়িত্বে রয়েছে হাইলাকান্দির জল সম্পদ বিভাগ। গত 2 বছর ধরে সরকার 2 দফায় প্রায় 10 কোটি টাকার মতো অর্থ বরাদ্দ করেছে ভাঙ্গন প্রতিরোধের জন্য। এর মধ্যে প্রথম দফার কাজের 2টি স্থানে ধস নেমেছে, দ্বিতীয় দফার কাজের মাত্র 20% কাজ হয়েছে। গত শুকনা মৌসুমে কাজটি খুব ধীর গতিতে হয়ে যাওয়ায় বৃষ্টি নামতে নদীর তীর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। স্থানীয় নাগরিকদের পক্ষে নদীগ্রাম নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি কামিনী মোহন সিংহ এই অভিযোগ তুলেছেন। প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কামিনী মোহন সিংহ বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে কোনো ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা যাবে না, প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ভাঙ্গন প্রতিরোধ কমিটির কর্মকর্তারা। শালচাপড়া পাটোর নন্দীগ্রাম এই অঞ্চলের
মানুষ প্রায় 20 থেকে 25 পরিবার মানুষ কাটাগাল নদীর ভাঙ্গনের জন্য অসহায়ভাবে আছে। এখানে ঝুঁকিপূর্ণ হয়ে মানুষ বসবাস করতেছে। তাই হাইলাকান্দি ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভাঙ্গনের প্রতিরোধ করার জন্য আপনি এখানে অতি সত্বর কাজ আরম্ভ করার জন্য অতি 2019-এ যে কাজ হয়েছে অতি নিম্নমানের কাজ হয়েছে। এখানে কাজ এমনভাবে হয়েছে যে আবার সেই ভাঙ্গন প্রতিরোধ সেই ভাঙ্গন নদী ভূগর্ভে চলে গেছে। সেই কাজ সম্পূর্ণ আবার নদীর ভূগর্ভে চলে গেছে। এখন মানুষ এত ঝুঁকিপূর্ণ নিয়ে বসবাস করতেছে যে মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই কাজটি পুনরায় কাজ আরম্ভ করার জন্য, নইলে এই গ্রামের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। গোটেই প্রজেক্টটো উতুয়াই লৈ যাব নে নাই বা কিমানখিনি কি হয় আৰু কিমান ভাঙিব এই গোটেইখিনি কথা লৈ ৰাইজ অতি ভয়ত দিন কটাই আছে। আগন্ত দিনতে আপোনালোকৰ কি মনোভাৱ বৃত্তি লৈছে, আপোনালোকৰ কি কি কৰিব আগন্তুক দিনতো? আৰু এইটো অহা বছৰ এইটো কমপ্লিট কৰিব লাগিব। কিবা আন্দোলন চান্দোলন কৰিব? আন্দোলনতো এতিয়া ভাবা নাই। যদি দিগদাৰী হয় প্ৰজেক্টত, যদি ক্ষয় ক্ষতি হয় তেনেহ'লেতো আন্দোলন কৰিবই লাগিব। ইয়াং জেনারেশন গ্রুপের তরফে কোভিড রোগীদের ঘর সহ এলাকা স্যানিটাইজেশন করা হয়। এই করোনাকালে মানুষের জীবন বিপর্যস্ত। এই করোনার আবহে যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন এমন লোকদের ঘরবাড়ি তথা এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্যানিটাইজেশন করা হচ্ছে প্রতিনিয়ত। ইয়াং জেনারেশন গ্রুপ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে বিগত 31 দিন ধরে। রবিবার সোনাই রোডের জনতা লেন, চ্যাংকুড়ি রোডের বাগাজুদ্দিন লেনের কোভিড আক্রান্ত রোগীদের ঘর স্যানিটাইজেশন করে গ্রুপের সদস্যরা। এছাড়াও প্রতিদিন রেলওয়ে স্টেশন থাকা লোকেদের মধ্যে রান্না করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান অংশুমান দাস। My name is Devuttam from Bagajatin Lane and I am really thankful to Young Generation Group that they have come up with this endeavor. Yeah. Thank you so much. Yeah, thank you so much. কিন্তু মানুষ কোভিড আছে, আমরা তাদের ঘরেও স্যানিটাইজেশন আমরা আজকে করেছি। আমরা সমাজের জন্য এই কাজটুকু আমরা করে যাচ্ছি। আমাদের এইটুকু নিজের চিন্তা না করে যে আমরা শরীরের কী হবে, আমরা প্রত্যেক কোভিডের ঘরে ঘরে আমরা গিয়ে আমরা স্যানিটাইজেশনের কাজটা করছি। তারপর আমরা আরেকটা কথা সমাজের কাছে তুলে ধরতে চাই যে যারা কোভিড বাড়ি হয় তাদের সাথে আপনারা সবাই সহযোগিতা করবেন। তাদেরকে কেহ যেন ওই কোনো ধরনের কোনো তাদের বাড়িতে যেন না গিয়ে যেন সেই সহযোগিতা করবেন না, এরকম না, সবাই সহযোগিতা করবেন। আমাদেরকে দেখুন, আমরা প্রত্যেক কোভিডের ঘরে ঢুকে এই কাজটুকু করছি, কিন্তু আমাদের গ্রুপের আজকে অবধি কারোর কোনো ধরনের কোনো কোভিডের কোনো সিমটমসও হয়নি। তাই আমি মনে করি যে সমাজের কাজ করলে পরে নিজেকে সুস্থ রাখা যায়, সমাজের কাজ করলে বলে সমাজকেও সুস্থ রাখা যায়। ধন্যবাদ। না, এই কাজটা তো সরকারের করার কথা ছিল, আপনারা কেন করছেন? আমরা এই কাজটা করছি কারণ আমাদের গ্রুপে ছেলে অনেক আছে, আমাদের ইয়ং জেনারেশন গ্রুপে অনেক ছেলে আছে। আমরা এই কাজটা করছি, আমাদের নিজের হাতে আমরা নিয়ে কাজটা করছি, কারণ হচ্ছে গিয়ে আমরা কাজ করতে ভালো পাই। আর আরেকটা কথা হচ্ছে, এইবার দেখেছি বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজটা একটু কম হচ্ছে, তার জন্য আমরা এই প্রয়াসটা আমরা করছি যে স্যানিটাইজটা যদি করতে পারি কোনো একটা বাড়িতে, যদি স্যানিটাইজ করে পরে যদি কেউ বাড়িতে যদি উপকার করতে পারি তাহলে আমরা নিজেকেই আমরা ভালো লাগে করতে। আজকে আজকে দিনে কতটা হলো? আজকে নিয়ে এক নাগারে আমরা 31 নম্বর দিন চলছে। 31 নম্বর দিন থেকে আমরা কন্টিনিউ 31 দিন হয়ে গেছে, আমরা কন্টিনিউ এই কাজটা করছি। প্রায় হিসাব করলে পরে 200 বাড়ির উপর হবে, আমরা 150 থেকে 200 বাড়ি হবে আমরা কোভিড পেশেন্ট যার ঘরে আমরা গিয়ে এরকম আমরা স্যানিটাইজেশনের কাজ করছি। প্লাস প্রত্যেক দিন যদি আমরা হিসাব করে ধরুন না 60 থেকে 70-50 বাড়ি যদি হয় তো নাই নাই করে আমরা অনেক বাড়ি আমরা স্যানিটাইজেশন এখন অলরেডি হয়ে। আপনারা কি স্যানিটাইজেশন করছেন না অন্য কোনো কাজ? আমরা শুধু স্যানিটাইজেশনের কাজ আমাদের নয়, আমরা প্রত্যেক দিন রেলওয়ে স্টেশনে যারা অসহায় অবস্থায় পড়ে থাকে আমরা তাদের জন্য খাবার আমরা যোগান করি। দিনের বেলা আমরা স্যানিটাইজেশনের কাজ করি আর রাত্রিবেলা আমাদের ওই খাবারের আমরা যোগান দিয়ে থাকি। এই কাজটা কেন করছেন? আমরা এই কাজ করতে ভালো পাই, আমাদের ইয়ং জেনারেশন গ্রুপ ইয়ংয়ের ছেলেরা আমাদের। করোনা মোকাবিলায় বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার স্যানিটাইজেশন অভিযান জয়পুর মণ্ডলে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৎপর কাছাড় জেলা যুব মোর্চা। এরই পরিপ্রেক্ষিতে জেলা যুব মোর্চার উদ্যোগে
সজাগতা অভিযান, মাস্ক, স্যানিটাইজার বিতরণ সহ প্রত্যেক মণ্ডলে চলছে জীবাণুনাশক স্যানিটাইজেশন অভিযান। রোববার কাছাড় জেলা যুব মোর্চার সহযোগিতায় জয়পুর মণ্ডলে স্যানিটাইজেশন কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে স্যানিটাইজেশন কর্মসূচির উদ্বোধন করেন জয়পুর থানা থেকে। এদিন থানার চারপাশে জীবাণুনাশক স্যানিটাইজার দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করা হয়। এরপর জয়পুর স্বাস্থ্যকেন্দ্র, বনবিভাগের দপ্তর, জয়পুর গাঁও পঞ্চায়েত, উন্নয়ন খণ্ড সহ জনবহুল এলাকায় স্যানিটাইজ করা হয়। এই এরিয়াতে অনেকদিন ধরে করোনায় আক্রান্ত অনেক লোকেরা আছেন। এই উদ্দেশ্যে বাজার, জয়পুর বাজার, এখানে হসপিটাল, এই এখন আমরা থানাতে এসেছি, তারপর ফরেস্ট অফিস, আমরা জানি পঞ্চায়েত প্রতিনিধিরা যারা যে অফিসে বসেন, জিপি অফিসের মধ্যেও অনেক লোকেরা করোনা আক্রান্ত ছিলেন, তার জন্য জিপি অফিস ওগুলো আমরা স্যানিটাইজ করছি। এই উদ্যোগে আমাদের সঙ্গে যুব মোর্চার এখানের ভাইয়েরা, জয়পুর মণ্ডলের সভাপতি মাননীয় বিজিত রায় এখানে আছেন, এবং আমার জেলা সাধারণ সম্পাদক শম্ভুচরণ ঠাকুর, জিপি সভানেত্রীও আছেন আমাদের সাথে। আমরা এই এরিয়াকে কীভাবে করোনামুক্ত, তৎসঙ্গে আমরা চাই যে আমাদের কাছাড় জেলা, তৎসঙ্গে আসামবাসী যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছে তার থেকে যাতে মুক্তি পেতে পারে, এই উদ্দেশ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ আমরা এই এরিয়াকে স্যানিটাইজ করতে এসেছি। হাইলাকান্দি জেলার পত্রিকা হকারদের সংবর্ধনা জ্ঞাপন করল শ্রী সত্য সাই সেবা সংস্থা। শ্রী সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে হাইলাকান্দি জেলার সকল পত্রিকা হকারদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো রোববার। এদিন শ্রী সত্য সাই সেবা সংস্থার হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সঞ্জয় পালচৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মঞ্চে উপস্থিত অতিথিরা বর্তমান করোনা পরিস্থিতিতে পত্রিকা হকারদের অবদান সম্বন্ধে বক্তব্য রাখেন। করোনা সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লকডাউনের সময় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দিয়ে হকাররা যেভাবে সমাজসেবামূলক কাজ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এদিন প্রায় 20 জন পত্রিকা হকারকে সংবর্ধনা প্রদান করা হয়। পত্রিকা হকারদের হাতে উপহার সামগ্রীর প্যাকেট সহ মাস্ক, স্যানিটাইজার, এনার্জি বর্ধক শরবত, সাবান, শক্তিবর্ধক ঔষধ তুলে দেন মঞ্চে উপস্থিত অতিথিরা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি তথা রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার সাধারণ সম্পাদক প্রেমাংশু শেখর পাল চৌধুরী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিচরণ মহামায়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রীতা চন্দ সহ অন্যান্যরা। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। পত্রিকা গোষ্ঠীর যে প্রকাশ কাজ ওদের ইনভেস্ট করা হয়েছে, আমাদের এখানে আসার জন্য তারা এখানে আসছেন, এবং শিক্ষকের যে হসপিটাল অনেক থেকে কর্মকর্তারা আসছেন, এবং আমাদের শিশুদের আমরা কমিশন সরকারের পক্ষ থেকে আছি, এবং বিশ্ব উন্নয়নের পক্ষে সকাশের মধ্যে এই প্রকৃতিকে মেটেরিয়াল আমাদের বন্টন করা হয়। এবং ওরা কেন বন্টন করা হয়, যেহেতু ওরা ফ্রন্টলাইন ওয়ার্কারের মতোই মানে ইউজ করবেন, এর মধ্যে মেডিসিনের কিছু বুস্টার আপনাকে দিচ্ছি এবং ঘুরে দেখানো সম্ভব না। এরকম একটা ওষুধ দেখবেন, এই ওষুধটা দুধ খাওয়ার পরে একবার খাবেন, চুয়ে 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 মানে চুয়ে খাইতে হবে। সেকেন্ডলি হলো গিয়া, এটা আপনাদের 20 দিনের ডোজ, আমরা 20 দিনের 20 ডেজের আপনাদের ডোজটা দেওয়া আছে। এটাতে ভিটামিন বি কমপ্লেক্স উইথ জিঙ্ক দেওয়া আছে, যেটা খুব ইমিউনিটির জন্য কাজ করে। এটাও আপনারা সকালের খাবার পরে একটা খেয়ে নেবেন, আপনারা তো সকালবেলা বেরিয়ে যান, খেয়ে যাবেন, এটা দুটো আমরা দিয়ে যাবো। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিয়ে গেছি, আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনাদের আরও এডিশনাল এক মাসের যদি ডোজ পাওয়া যায় তাহলে আমরা জানিয়ে দেবো। আমাদের এখানে যারা আছেন হাইলাকান্দিদের মন্দার সারদা, করোনার দুর্যোগপূর্ণ সময়ে অসহায়দের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। শিলচর রামকৃষ্ণ মিশনের তরফে করোনাকালে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী সহ মেডিকেল ক্যাম্প করা হয় দিগর শ্রীকোনায়। এদিন 260টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সহ তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এদিনের ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মিশনের মহারাজ সহ স্বেচ্ছাসেবক বৃন্দ। নমস্কার, আমরা এই দিগর শ্রীকোনা গ্রামে এসেছি কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের জন্য, যে সিস্টেমটা আমরা চালু করেছি গ্রামের মানুষদের যারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, যারা কাজ করতে পারছেন না, কিছু করতে পারছেন না, সেই নররূপী নারায়ণের হাতে সেবা তুলে দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। আর সঙ্গে আমাদের একটা ডাক্তারি ব্যবস্থা রেখেছি, সাধারণ মানুষ এই সময়ে
সব ডাক্তারখানা বন্ধ, যেতে পাচ্ছে না, সর্দি কাশি ইত্যাদি, সেই জন্যে আমাদের ডাক্তারবাবু এসেছেন, আর এই ওষুধপত্র নিয়ে এসছি, সেটাও করছি। আর সেই সঙ্গে খাবারের ফুড প্যাকেট প্রায় 400 টাকা করে একটা প্যাকেট আছে, আমরা প্রত্যেকের হাতে হাতে তুলে দিচ্ছি। আজকে এই দিগর শিকানা গ্রামে এখন আমরা রয়েছি। অতিমারী করোনা থেকে মুক্তির জন্য শঙ্কর জ্যোতিষ গীতাশ্রমে বিশ্ব শান্তি গীতাযজ্ঞের আয়োজন করা হলো রোববার। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্ব যখন আতঙ্কগ্রস্ত, তখন মানবজাতির কল্যাণে বিশ্ব শান্তি যজ্ঞ করা হলো দক্ষিণ কাছাড়ের শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে। বর্তমান পরিস্থিতিতে আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন। দেশ, রাজ্যসহ সরকার ও প্রশাসনিক কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, তবুও প্রতিদিন করোনার থাবায় এক একটা ঘর উজাড় হচ্ছে। তাই সকলের শুভকামনায় এই বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। সনাতন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় অনুষ্ঠানটি। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কুপ্রভাব থেকে জনজীবন যাতে শীঘ্রই মুক্তি পায়, তার জন্যই এই বিশ্ব শান্তি গীতাযজ্ঞের আয়োজন। বিশ্বান্তি গীতাযজ্ঞে আমরা সকলের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করেছি বিশ্বগীতার কাছে, যেন এই মহাসংকট থেকে সকলে যেন মুক্তি লাভ করে, সেজন্য বিশ্বগীতার কাছে আমরা এই গীতাযজ্ঞের মধ্য দিয়ে আমরা সকলের যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেটা আমরা কামনা করেছি ধর্মী যজ্ঞের মধ্য দিয়ে। এর পাশাপাশি আমাদের এক গুরুভ্রাতা, যিনি বহুদিন যাবৎ আরোগ্য রোগে আরোগ্য অবস্থায় জীবনযাপন করেছিল, সুস্থ হতে পারি, সকলের জন্য আমাদের প্রার্থনা থাকবে সকলে যেন এই মহামারী থেকে আমরা মুক্ত হতে পারি। অক্সিজেনের অধিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহরের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করলো করিমগঞ্জের সপ্তসু সাংস্কৃতিক সংস্থা ও ক্লাব সাংস্কৃতিক সংঘ। মানব জীবনে অক্সিজেনের অধিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রোববার সীমান্ত শহর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করলেন করিমগঞ্জের সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা ও ক্লাব সাংস্কৃতিক সংঘের কর্মকর্তারা। গাছের চারা রোপণের পাশাপাশি এদিন সড়কে চলাচল করা পশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন দুটি সংগঠনের কর্মকর্তারা। করোনার এই সংকটকালে পশুরা যাতে অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রেখে এদিন পশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কর্মকর্তারা। গতকাল আমরা সকালবেলা হাসপাতালে রোগীকে কিছু খাবার দাবার প্রদান করেছি। তার পরবর্তীতে আমরা কালী মন্দিরের সামনে কোভিড-19 জন্য একটা গণেশের বক্স তৈরি করেছিলাম, সেখানে রাস্তার সকলেই আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাই সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ আমরা সকালে সামাজিক কাজ করেছি, যেমন গাছ লাগানো, সাফাই অভিযান, এবং আমরা একটু পরবর্তীতে রাস্তার পশুপক্ষীদের খাবার দাবার সকলে আমাদেরকে সাহায্য করেছেন, তাই অসংখ্য ধন্যবাদ। সকলে আমাদেরকে এভাবেই সাহায্য করে যাবেন। এবং দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে মধ্যপ্রদেশের আর্ট গ্যালারিতে স্থান করে নিলেন বরাক উপত্যকার প্রথিত যশা দুই শিল্পী উত্তম ঘোষ ও মনিকা পাল। কলাশ্রী আর্ট ফাউন্ডেশনের পক্ষে মধ্যপ্রদেশের আর্ট গ্যালারিতে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে দেশ বিদেশের চিত্রশিল্পীদের সঙ্গে বরাক উপত্যকার দুই চিত্রশিল্পী উত্তম ঘোষ ও মনিকা পালের চিত্র মধ্যপ্রদেশের আর্ট গ্যালারিতে স্থান পাওয়ায় খুশি ব্যক্ত করলেন বরাকের শিল্পী মহল সহ আরও অনেক। এ নিয়ে বিস্তারিত জানান উত্তম ঘোষ ও মনিকা পাল। আমার তো ভীষণই ভালো লাগছে, এই করোনাকালে যেখানে কোথাও যাওয়ার কোনো অবকাশ নেই, সেখানে মধ্যপ্রদেশের কলাশ্রী আর্ট ফাউন্ডেশন আমাকে মনোনীত করেছেন। ওদের সেকেন্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশনে আমার পেন্টিং সিলেকশন পেয়েছে, তার জন্য আমি বরাকের চিত্রশিল্পী হিসাবে ভীষণই গর্ববোধ করছি। তো আমাদের এখানে দেশ বিদেশে বিভিন্ন জায়গার চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনী হয়। আমার ছবি এই প্রদর্শনীতে সুযোগ সিলেক্টেড হয় আমার ছবি। তো আমি যে ছবিটা বানিয়েছিলাম, বাঁশের কিছু কাজ আমি এখানে তুলে ধরেছি, ব্যাম্বো পেন্টিং যেটা বলে,
ব্যাম্বো পেন্টিং, আমার ছবির সাবজেক্ট ছিল এঞ্জেল। তো এঞ্জেল এই ছবিটা আমি অ্যাক্রিলিক অন ক্যানভাসের মধ্যে আমি আমার ছবিটা তুলে ধরি। লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত যেসব প্রদর্শনী হয়েছে আমি মিনিমাম 50+ অনলাইন প্রদর্শনী করে নিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমার ছবিগুলো সিলেকশন হয়, আমি ভীষণ আনন্দিত। ধন্যবাদ। করোনার ভয়াবহতাকে মাথায় রেখে শিলচরের 27 নং ওয়ার্ডে স্যানিটাইজেশন করল প্রথম পল্লী ক্লাব। শিলচর তারাপুরের প্রথম পল্লী ক্লাবের উদ্যোগে রবিবার 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন করা হয়। এদিন বিভিন্ন গল্লি ও রাস্তাঘাট সহ তারাপুর বাজার এলাকায়ও স্যানিটাইজেশন করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার তরফে সুজিত দেব, লিটন চক্রবর্তী, বাপ্পি ঘোষ ও বাবু চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনা মহামারী যেভাবে প্রভাব ফেলেছে এর উদ্দেশ্যে আমরা আজ প্রথমপল্লী ক্লাবের পক্ষ থেকে তারাপুর 27 নম্বর ওয়ার্ডে প্রত্যেক গলি, বাজার, হাট এইসবে স্যানিটাইজেশনের প্রোগ্রামের কার্যসূচি হাতে নিয়েছি। আর আপনারা জানেন যে গতবারও আমাদের প্রথমপল্লী ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন স্যানিটাইজেশনের প্রোগ্রাম এবং ত্রাণ বণ্টন শিলচর শহর এবং শহরতলি গ্রামে গঞ্জে আমরা এই কার্যসূচি সফল করেছি। যে কার্যসূচি হাতে নিয়েছি এটা আগামী এক সপ্তাহ অবধি এটা চলে যাবে, চালিয়ে যাব। করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের তরফে চরবাজার এলাকায় খাদ্য সামগ্রী বণ্টন রোববার। রবিবারও করিমগঞ্জ মিশনের তরফে ত্রাণ অব্যাহত রয়েছে। করিমগঞ্জ চরবাজার অঞ্চলের 170টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ সাবান, মাস্ক বিতরণ করা হয়। এদিন সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্বামী প্রভাসানন্দজী মহারাজ, স্বামী রামভদ্রানন্দজী মহারাজ ও স্বেচ্ছাসেবক বৃন্দ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মৃত্যু অব্যাহত, 24 ঘন্টায় শিলচর মেডিকেলে 3 কোভিড পজিটিভের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমল, কাছাড়ে নতুন করোনা আক্রান্ত 107। ধলাইর কাটাখালে লক্ষাধিক টাকার ড্রাগস সহ 4 পাচারকারী আটক। বিহার থেকে ত্রিপুরা পাচারের পথে 17টি গরু ও মহিষ উদ্ধার করল চুরাইবাড়ি পুলিশ, আটক 3। প্রচুর বার্মিজ সিগারেট সহ 3 ব্যক্তি আটক লাইলাপুরে। এখনকার মতন খবরে পর্যন্তই, নমস্কার।